হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2020। কোন ধাপে কত পেলে আপনি আপনার চাকরিটা নিশ্চিত হবে? পদ সংখ্যা অনুযায়ী, যদি পদ সংখ্যা 50 হয় তবে এখানে কিন্তু কম্পিটিশনটা বেশি। পদ সংখ্যা 50 হলে এখানে টেকার জন্য আপনার অনেক মার্কের দরকার। পদ সংখ্যা যদি 50 হয় তবে লিখিত প্লাস ভাইভায়। যদি আপনি সর্বমোট 75 প্লাস নাম্বার পান তবে প্রথম ধাপে আপনার চাকরিটি নিশ্চিত হবে। দ্বিতীয় ধাপ যেহেতু প্রথম ধাপ অপেক্ষা একটু কঠিন হয়েছে, সেহেতু দ্বিতীয় ধাপে আপনাকে টিকতে হলে আপনাকে পেতে হবে 70+। 70+ মার্ক পেলেই আপনি দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হবে। তৃতীয় ধাপ পরীক্ষা যেহেতু প্রথম ধাপেরই মতন হয়েছে, সেহেতু তৃতীয় ধাপে আপনাকে পেতে হবে 73+। আপনি যদি লিখিত প্লাস ভাইবা যে 73+ নাম্বার পান তবে আপনার চাকরিটা হবে। যেহেতু এখানে পদ সংখ্যা কম, মূলত পদ সংখ্যা 50, মূলত সদরেই বেশিরভাগ থাকে পদ সংখ্যা কম, আর সদরের ক্যান্ডিডেটরা খুবই কিন্তু স্ট্রং। এবং পদ সংখ্যা যদি 100 হয় তবে আপনাকে লিখিত প্লাস ভাইবা সহ প্রথম ধাপে আপনাকে পেতে হবে 70+। 70+ মার্ক যদি আপনি প্রথম ধাপে পান তবে আপনার চাকরিটি নিশ্চিত হবে। দ্বিতীয় ধাপে আপনাকে, যেহেতু দ্বিতীয় ধাপে আমি আগেই বলছি দ্বিতীয় ধাপে পরীক্ষাটা একটু কঠিন হয়েছে, সেহেতু আপনাকে সর্বনিম্ন হলেও আপনাকে 68+ মার্ক পেতে হবে। 100 পদের মধ্যে 68+ অথবা এর চেয়ে কম 65+ মার্ক পেয়েও আপনার চাকরিটি হতে পারে। দ্বিতীয় ধাপ যেহেতু কঠিন, আপনার 65+ মার্ক পেলেই পদ সংখ্যা 100 যদি থাকে, আপনি যদি 65+ মার্ক পান লিখিত প্লাস ভাইবা সহ তবে আপনার জবটি নিশ্চিত হবে। তৃতীয় ধাপ যেহেতু ওই প্রথম ধাপের মতন, সেহেতু আপনাকে 68+ যদি মার্ক আপনি ক্যারি করেন তবে আপনার এই তৃতীয় ধাপে চাকরিটি নিশ্চিত হবে, যদি পদ সংখ্যা আপনার উপজেলা 100 পদ থাকে। যেহেতু পদ সংখ্যা যদি 150 হয় সেহেতু দেখা যাচ্ছে এখানে 150 পদ পেলে আপনাকে মার্কটা অনেক কমে আসবে, যেহেতু এখানে অনেক ক্যান্ডিডেট নেবে, সেহেতু এখানে কাট মার্কও অনেক কমে আসবে। সুতরাং পদ সংখ্যা যদি 150 হয় তবে আপনাকে লিখিত প্লাস ভাইবা আপনাকে মোট মার্ক পেতে হবে 65+ মার্ক যদি আপনি প্রথম ধাপে যদি পান, যদি আপনার উপজেলা পদ সংখ্যা 150 হয়, আর আপনি যদি প্রথম ধাপে 65+ মার্ক পান লিখিত প্লাস ভাইবা সহ তবে আপনার জবটি নিশ্চিত হবে। আর দ্বিতীয় ধাপ যেহেতু কঠিন, তবে এখানে আপনি যদি 60+ মার্ক পান ইনশাল্লাহ আপনার জবটি হবে। আর তৃতীয় ধাপ আপনাকে মার্ক পেতে হবে মিনিমাম 63+ মার্ক যদি আপনি পান লিখিত প্লাস ভাইবা সহ তবে আপনার জবটি নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ। আর পদ সংখ্যা যদি 200 হয় তবে এখানে অনেক পদ, এখানে মার্ক আরও অনেক কমে আসবে। আপনি যদি প্রথম ধাপে লিখিত প্লাস ভাইবা সহ যদি আপনি 60+ মার্ক ক্যারি করেন তবে আপনার জবটি হয়ে যাবে। আর দ্বিতীয় ধাপে তো কঠিন, তবে আপনি এখানে যদি 55+ পান তবে আপনার জবটি হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। সর্বনিম্ন 50+ পেলেই আপনার জবটি সম্ভাবনা হবে। আর যেহেতু তৃতীয় ধাপ আপনাকে পেতে হবে মিনিমাম 58+, যদি মিনিমাম আপনি 58+ মার্ক পান তবে আপনার জব পাওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। পরিশেষে আমি একটা কথা বলবো, সব উপজেলায় এটা গ্রহণযোগ্য নাও হতে পারে, এটা নির্ভর করবে মূলত আপনার উপজেলায় কাট মার্ক এবং আপনার উপজেলায় প্রার্থীর সংখ্যা কীরকম। যদি আপনার উপজেলায় প্রার্থীর সংখ্যা যদি খুবই স্ট্রং হয় তবে সে 2-1 মার্ক বেশিও পাওয়া লাগতে পারে। আর যদি প্রার্থী সংখ্যা তুলনামূলক একটু দুর্বল হয় তো এই মার্কেই আপনার উপজেলায় 100% চাকরি হবে। সো আমার এই প্রেডিকশন দেখে হয়তো অনেকেই অনেক মন্তব্য করতে পারেন, কিন্তু এটাই আসলে বাস্তব।